বাড়িতে ঢুকে সর্বপ্রথম বলে কি, চারালের মূর্তিগুলো আগে ভাঙ। আমাদেরকে কেন এটা বলা হয়, কি জন্য বলা হয়? আমরা কি দেশে স্বাধীন না? আমরা কি ছাত্র আন্দোলন করি নাই? হিন্দুরা কি ছাত্র আন্দোলনে ছিল না? হিন্দুরা কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? হিন্দুরা কি 52 ভাষা আন্দোলনের সময় ছিল না? তাহলে কেন আমরা হিন্দুরা আজকে নিজেদের দাবিগুলো পেশ করতে পারি না? আজকে আমরা সনাতনী, যারা বাংলায় সনাতনী রয়েছি, তাদেরকে একটা সংখ্যালঘু ট্যাগ দিয়ে দিয়েছে। কারা দিছে এই সংখ্যালঘু ট্যাগটা? আমাদের দেশের জনগণরাই দিছে। কি জন্য দিছে? কারণ আমরা হিন্দুরা বাংলাদেশের সংখ্যায় কম রয়েছি, এই কারণে আমাদেরকে একটা সংখ্যালঘু ট্যাগ দিয়ে দিছে। এখন যেহেতু আমাদেরকে সংখ্যালঘু বলা হয়েছে, তাহলে এই সংখ্যালঘুদের দাবিগুলো পূরণ করুন আপনি। এই সংখ্যালঘুদের মন্দিরে মন্দিরে হামলা হচ্ছে, বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, তো আমাদের দাবিগুলো পূরণ করার জন্য এখন আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন, নিচ্ছে না। আমাদের বাড়িতে হামলা হচ্ছে, এটাকে অনেকে দলীয়ভাবে বলতেছে যে না, যারা নাকি দল করতো হিন্দুদের মধ্যে, যারা নাকি আওয়ামী লীগ করতো, তাদের বাড়িতে হামলা হচ্ছে। আচ্ছা, আমার কোশ্চেন তাদের কাছে যে আমাদের প্রতিমা, আমাদের ভগবান, তারা কি কোনো দল করে? যদি দলীয়ভাবে হামলা হয়, মন্দিরের উপরে কেন হামলা হবে? আমাদের হিন্দুদের প্রতিটা বাড়িতে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, এরপর ছোটোখাটো একটা মন্দির আছে। তো আমাদের বাড়িতে যখন নাকি হামলা হয়, সেই বাড়িতে যেই মানুষটা অন্যায় করে, ভুল করে, তার উপর হামলা করা হোক। বাড়িতে ঢুকে সর্বপ্রথম বলে কি, চারালের মূর্তিগুলো আগে ভাঙ। আমাদেরকে কেন এটা বলা হয়, কি জন্য বলা হয়? আমরা কি দেশে স্বাধীন না? আমরা কি ছাত্র আন্দোলন করি নাই? হিন্দুরা কি ছাত্র আন্দোলনে ছিল না? হিন্দুরা কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? হিন্দুরা কি 52 ভাষা আন্দোলনের সময় ছিল না? তাহলে কেন আমরা হিন্দুরা আজকে নিজেদের দাবিগুলো পেশ করতে পারি না? আমাদেরকে এরকমও বলা হয় যে আমরা নাকি নিজেরাই আমাদের নিজেদের ক্ষতি করে তারপর এখানে মানে সরকারের সামনে এরকম দাবি তুলে ধরি। তার প্রতিপ্রেক্ষিতে আমি এটা বলবো যে আমরা কখনো নিজেদের কোনো ক্ষতি করি না, আমরা অন্য কারো ক্ষতি করি না, প্রতিটা ধর্মকে সম্মান করি, আর নিজেদের ধর্মকে তো সবচেয়ে মহান হিসাবে আমরা দেখি। আমাদের মধ্যে, আমাদের এই দেশে স্বৈরাচার সরকার যাওয়ার পরে অনেক টোকাই এদেশে রয়ে গেছে, অনেক দালাল এদেশে রয়ে গেছে। সে দালালের মধ্যে হিন্দু আছে, মুসলিমও আছে। আমি বলবো না যে সে হামলা করে, সে হামলা করে, ওই টোকাইদের মধ্যে, দালালদের মধ্যেই তারা আমাদের উপর হামলা করতেছে, সেখানে হিন্দুও থাকে, মুসলিমও থাকে। তাই বলে যে আমাদের উপর মিথ্যা অপবাদ দিবে যে না, তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করে এখানে প্রকাশ করো অন্যভাবে, এটা ভুল, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এটা তাদেরকে আমরা চোখে আঙুলটা দেখিয়ে দিচ্ছি। স্বৈরাচার সরকার থাকাকালীন হামলা হতো কি না? অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, এইভাবে অন্যভাবে ঘুরিয়ে বলে, এতদিন তোমাদের দাবি কোথায় ছিল? আগের সরকারের কাছে তোমাদের দাবি কোথায় ছিল? আগে কি বাক স্বাধীনতা ছিল? ছিল না। এখন বাক স্বাধীনতা হয়েছে, আমরা দেশ স্বাধীন করে বাক স্বাধীনতা পাইছি, তাই আমরা এখন আমাদের দাবিটা নেই। এই যে আগের ওই স্বৈরাচার সরকার থাকাকালীন সময়ে আপনারা 2021 রক্তাক্ত শারদ দেখেছেন, হামলা হয় নাই, কোন দিক দিয়ে বলেন? কোন দিক দিয়ে হামলা হয় নাই আপনারা বলেন? সেই সরকার থাকাকালীন সময়ে হয়তো, এই সরকার থাকাকালীন সময়ে হয়, গত 53 বছর ধরে মুক্তিযুদ্ধ হবার পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে আমরা 53 বছর ধরে হামলার শিকার হচ্ছি, কিন্তু এর কোনো আমরা পদক্ষেপ দেখছি না, আমাদেরকে কোনো সুরক্ষা আইন দিচ্ছে না। এই যে দেখুন, আজকে আমরা মিছিল নিয়ে বের হয়েছি, পুলিশ প্রশাসন এখানে ওই জায়গাটার মধ্যে আমাদেরকে পাহারা দিচ্ছে যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। এই পাহারাটা এতদিন কেন দেয় নাই তারা? আমাদের উপরে যখন হামলা হয়েছে তখন কেন দেয় নাই? আমাদের পূজার মণ্ডপে মণ্ডপে যখন হামলা হয় তখন কেন দেয় নাই গা? আজকে এই 53 বছর ধরে আমরা সংখ্যালঘুরা বলতে গেলে একতরফায় মারা খাওয়া হয়ে রয়েছি, মারা খাওয়া বুঝেন? যত যাই হোক দেশে আমাদের উপরে হামলা হবে, যত দেশে যাই হোক আমাদের উপর নির্যাতন হবে, কি জন্য? আমরা এর জবাব চেয়ে আজকে এই রাজপথে আছি। আমাদের প্রথম দাবির মধ্যে হচ্ছে সংখ্যালঘু আইন প্রণয়নটা করতে হবে, সুরক্ষা আইন, সংখ্যালঘুর কমিশন গঠন করতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে কলেজগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেমন 7 কলেজ বলা হয়, তো এরকম কলেজগুলোতে উপাসনালয় দিতে হবে আমাদের। প্রতিটা বিশ্ববিদ্যালয় বা কলেজে দেখা যায় যে নামাজ পড়ার ব্যবস্থা থাকে বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় থাকে, তো আমাদের হিন্দুদের জন্য এই উপাসনালয়টা নাই কেন? কি জন্য নাই? একটা দুটো আছে কিন্তু সবগুলোতে প্রণয়ন করতে হবে। দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন দেওয়া হয়, আমরা চাই দুর্গাপূজায় সরকারি ছুটি 5 দিন দিবে, এটা আমাদের সার্বজনীন সবচেয়ে বড় পূজা, এটার মধ্যে কেন 5 দিন ছুটি দেওয়া হয় না, এটা আমাদের দাবি। তো এরকম আমাদের 8টা দাবি রয়েছে। যে উনি যে কোশ্চেনটা করলো যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে যখন হামলা হয়েছে, হ্যাঁ আমি এটাকে অনেক ধন্যবাদ জানাই এবং অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করি যে তারা আমাদের মন্দিরটা তারা পাহারা দিছে। কিন্তু আমার এখানে প্রশ্ন, মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি দেশে কেন সৃষ্টি হবে? কি জন্য সৃষ্টি হবে? কখনো শুনেছেন মসজিদ পাহারা দিতে হয়েছে, হয় নাই? তাহলে মন্দির পাহারা দিতে হবে, এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হবে? তারা পাহারা দিচ্ছে তার জন্য ধন্যবাদ, কিন্তু মন্দির পাহারা দেওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের দেশে? এটা কি সরকার দেখে না? এটা কি সরকার দেখতেছে না? সরকার কি জন্য দেখে না? আর ওই যে দাদা জিজ্ঞেস করলো যে আমরা আগে নিরাপত্তাহীন
ভুগছি বা এখন ভুগতেছি কিনা। হ্যাঁ, আমরা নিরাপত্তাহীন ভুগতেছি, তাই আজকে আমরা এই জায়গাটার মধ্যে আসছি। উত্তরের ঘটনাটা আপনাকে বলি, যখন নাকি 23 তারিখে সেনাবাহিনীর সাথে আলোচনা করা হয়, তারা আশ্বাস দেয় যে আমরা 13 নং সেক্টরে পূজা করতে পারবো, তারা আমাদেরকে গার্ড দিবে, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে। 23 তারিখে এটা আলোচনা হবার পরে 24 তারিখে কি জন্য একদল আমার এখানে মিছিল দিয়ে যায় যে পূজা হতে দিব না। তা 23 তারিখে ওনারা আমাদেরকে আশ্বাস দিল, 24 তারিখে আবার মিছিল দিতেছে যে পূজা হতে দিব না। এটা কি নিরাপত্তাহীন না আপনি বলেন? অবশ্যই এটা নিরাপত্তাহীন, নিরাপত্তা নাই বলেই আজকে আমরা এই রাজপথে দাঁড়ায় রয়েছি আমাদের আটটা দাবি নিয়ে। খুলনাতে ধাকব নামে একটা অঞ্চল আছে, সেখানে 3টা মন্দিরে উড়ো চিঠি দেওয়া হয়েছে। উড়ো চিঠি বুঝেন মানে কেউ নিজের নাম প্রকাশ করে নাকি, কিন্ততু চিঠি দিয়ে গেছে যে আমাদের তাদেরকে চাঁদা দিতে হবে 5 লাখ টাকা করে। যদি আমরা তাদেরকে চাঁদাটা না দেই তাহলে নাকি আমাদের মন্দিরে পূজা করতে দেবে না। এর জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা আছে না? প্রশাসন চুপ করে রয়েছে, প্রশাসন কোনো কিছু দেখতেছে না। কি জন্য দেখতেছে না? আমাদেরকে মিশ্বাস আশ্বাস দিয়ে রাখছে যে তোমাদের 8টা দফা আমরা মেনে নেবো, তোমাদের 8টা দাবি আমরা মেনে দেবো, পূজার মধ্যে তোমরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে। কিন্তু তারপরে এইসব ঘটনাগুলো একের পর এক ঘটতেছে উত্তরাতে, খুলনাতে, আরও বিভিন্ন অঞ্চল। এরকম কয়েকটা অঞ্চল আছে যেখানে নাম প্রকাশ করলে বলবে যে তোমরা গুজব ছড়াও, এরকমভাবে আমাদেরকে দমায় রাখে। মন্দিরের মূর্তি যখন নাকি তৈরি করা হচ্ছে, দুর্গাপূজার প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, তখন প্রতিমাগুলো ভেঙে চুড়ে দিয়ে গেছে। রাত্রেবেলা হয়তো অনেকে পাহারা দেওয়ার জন্য ঘুমায় বসে, এই সুযোগ আইসা প্রতিমার মাথা বা হাত পা এগুলো ভেঙে চুড়ে রেখে দিছে। তাহলে আমরা কীভাবে বলি যে আমরা নিরাপত্তে আছি, বা আমরা কীভাবে সাহস করে আমাদের দুর্গাপূজাটা করবো বলেন? এই যে সামনে 9 তারিখ থেকে আমাদের পূজা, পূজার মধ্যে আমরা কীভাবে নিরাপত্তাটা ভোগ করি বলেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এই কারণে আজকে আমরা এই জায়গাটার মধ্যে আসি। ওগুলো আমরা নিজেরা কীভাবে চিহ্নিত করবো যদি প্রশাসন আমাদেরকে সাহায্য না করে? এখন আমাদের কি নিজস্ব ব্যক্তিগত পুলিশ প্রশাসন আছে? নাই। ব্যক্তিগত সেনাবাহিনী আছে? নাই। বা আমরা তো এই দেশের সরকার না? না। তো যদি পুলিশ, তারপর সেনাবাহিনী বা দেশের প্রশাসন বা সরকার আমাদেরকে সাহায্য না করে, তাহলে তো আমরা তাদেরকে চিহ্নিত করতে পারতেছি না। তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের চিহ্নিত করার। আমরা এই জন্যই তো সরকারের কাছে সাহায্য চাই, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে সঠিক বিচারের আওতায় আনেন, এগুলোর তদন্ত করুন।